কোনো ফিলিংস আছে? হ্যাঁ, কালকে তোমার বউয়ের বার্থডে, তোমার কোনো ফিলিংস নাই? টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে। সো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। আম্মুর বার্থডে ছিল ফেব্রুয়ারি 2 তারিখে আর আমি ব্লগ আপলোড দিচ্ছি আজকে। মানে বুঝতেই তো পারছো যে কতটা লেজি আমি। ঠিক 12টা বাজতে আমরা যখন সবাই আম্মুকে উইশ করছিলাম, তখনই বাবা হঠাৎ করে এই সুন্দর ফুলটা নিয়ে আসে আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেটা আমরা কেউই জানতাম না, বাসার শুধু বাবা জানতো। তোমরা দেখতেই পারতেছো যে আম্মু কতটা হ্যাপি হয়েছে। আমি জাস্ট আমার ব্লগের জন্য শুধু ক্লিপসগুলো নিতেছিলাম, বাট এত সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার হয়ে যাবে আমি নিজেও ভাবি নাই। আম্মুকে খুশি দেখে তো আমরা সবাই অনেক খুশি। তো এর মধ্যে বাবা নাকি আবার ফুডপান্ডায় কিছু খাবার অর্ডার দিয়ে রাখছে, তাই এটা আনার জন্য আমি আর মামনি নিচে যাচ্ছিলাম। এটা নাকি আম্মুর বার্থডে উপলক্ষে বাবার পক্ষ থেকে ছোট একটা ট্রিট আমাদের জন্য। অ্যান্ড বাবা অর্ডার দিয়েছিল এই মিনি বার্গারগুলো। আমার কাছে সবসময় কেন জানি এই মিনি বার্গারগুলো অনেক বেশি মজা লাগে নর্মালগুলোর থেকে। দেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আম্মু এই ফ্লাওয়ারগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ড্রয়িং রুমে। অ্যান্ড ততক্ষণে আমার নাস্তার সময় হয়ে গেছিলো, তাই আমি চলে আসলাম একটু নাস্তা করতে। নাস্তা করা শেষ করে দুপুর 1টার দিকে আমি একটু নিচে যাচ্ছি, কারণ আমার কাজিন আসছে। অ্যান্ড ওদের বাসা থেকে আমার বাসা এতটা দূরেও না। আমি আসতে বলছিলাম ওদেরকে 12:00 আর ওরা আসছে 1:00। অ্যান্ড আমি দেখে তো অনেক অবাক যে ওরা আম্মুর বার্থডে উপলক্ষে একটা কেক নিয়ে আসছে। আমার বড় চাচি মানে ওদের আম্মু নিজ হাতে এই কেকটা বানিয়েছে, সে অনেক ভালো কেক বানাতে পারে। অ্যান্ড এই যে এটা হচ্ছে আনা দিদি, ওকে ছোটবেলা থেকে আমি আনা দিদি বলে ডাকি, ওর নাম হচ্ছে আরিয়ানা। অ্যান্ড ছোটবেলা থেকেই শি ইজ মাই ফেভারিট কাজিন। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তাই এসে আমরা এখানে টেবিলে বসেছি। অ্যান্ড আম্মু আজকে আমাদের সবার পছন্দের আইটেমগুলো রান্না করছে, যেমন ভাত, গরু মাংস, ডাল, বেগুন ভাজি, সবজি আর মোরগ পোলাও। খাবারগুলো অনেক মজা হয়েছিল, আম্মুকে অনেক অনেক থ্যাংক ইউ। খাওয়া দাওয়া শেষ করে আমরা 3 জন এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। এরপর একটু পর ভাইয়া আসে আর তখন আমরা উনো খেলা শুরু করে দিই, আর উনোটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা গেম। অ্যান্ড এদিকে মাইমুনা নাচতেছিল, সেটা ভিডিও করতেছিলাম, আর ও দেখে ভাবছে যে আমি কোনো ফালতু ফিল্টার দিয়ে ওর ভিডিও করতেছি, এই জন্য রিয়াকশনটা এরকম দিছে। অ্যান্ড আমি আমার কাজিনদের জন্য কিছু স্ন্যাক্স ছিল ওগুলো ভেজে দিচ্ছিলাম ওদেরকে। এর মধ্যে আবার আম্মুর বার্থডের জন্য যে কেকটা অর্ডার দেওয়া হয়েছিল সেটাও চলে আসছে, তাই আমি আর মাইমুনা যাচ্ছি নিচে আনতে। বাট কেন জানি 2টা কেকের একটা কেকের ক্লিপসও আমার কাছে নেই, মানে আমি ভিডিওটা করছি আমার খেয়াল আছে, বাট আমার ফোন আমি পাচ্ছি না। বাসায় এসে আমি চা খাচ্ছিলাম আর ওরা বাকিরা রেডি হচ্ছিল। আমি এখন রেডি হবো না, আমি একটু পরে রেডি হবো। এর মধ্যে আবার আম্মু বলতেছিল যে চলো আজকে আমার বার্থডে, তোমাদেরকে আমি ট্রিট দিবো। বললাম যে কি খাওয়াবো, বলতেছে যে তোমাদের সবার পছন্দ ভেলপুরি, তো তোমাদেরকে ভেলপুরি আর ফুচকায় খাওয়াবো। এর জন্য আমরা নিচে আসলাম আমাদের ফেভারিট মামার দোকানে, যে মামা অনেক ভালো করে ফুচকা বানায়। এই যে এদিকে আমি হচ্ছে ভেলপুরি খাচ্ছি আর আনা দিদি ফুচকা খাবে, তো ওর ফুচকা এখনো দেয় নাই, আর ও এরকম অসহায়ের মতো দাঁড়ায় আছে। বাসায় এসে একটু কোক খেলাম আর এখন রেডি হয়ে বসে আছি বাবার জন্য, যে বাবা বাড়ি থেকে আসলে আমরা কেক কাটবো প্লাস অনেকগুলো পিকচার্স তুলবো। অ্যান্ড এটা ছিল আনা দিদির আম্মুর বানানোর কেক, আর এটা ছিল আমাদের অর্ডার করা কেক। এরপর বাবা চলে আসলে আম্মু এই কেকগুলো নিয়ে কিছু পিকচার্স তুলে, আর এরপর হচ্ছে আমরা কেক কাটি। কেক কাটাকাটি শেষ করে বাবা যে নাস্তাগুলো আসার সময় নিয়ে এসেছিলো সেগুলো আমরা বসে খাচ্ছিলাম, কারণ আজকের দিন আমাদের খাওয়া ছাড়া কোনো প্ল্যান ছিল না। বাট হঠাৎ করে 12:00 আরেকটা প্ল্যান হয়ে যায় যে আমরা কোথাও ঘুরতে যাব। অ্যান্ড বাবা আমাদেরকে বলেছিল যে তোমরা যেখানে যেতে চাও আমি তোমাদেরকে সেখানেই নিয়ে যাব। তো আমরা পট করে রেডি হয়ে নিলাম আর ডিসাইডও করে নিলাম যে আজকে আমরা কোথায় ঘুরতে যাব। অ্যান্ড আমরা যে জায়গাটা চুজ করেছিলাম সেটা আমরা আগে কখনো যাইনি, এটা কয়েকদিন আগে অনেক ভাইরাল ছিল, তোমাদের সেই টিকটকের মোস্ট ভাইরাল প্লেস 300 ফিট। এখানে নীলা মার্কেট নামে একটা জায়গা আছে, যেখানে তোমরা রাস্তার পাশে এরকম লাইনে অনেকগুলো দোকান দেখতে পারবে, আর এখানে দোকানগুলো কিন্তু সবগুলো খাবারের দোকান। বাট আরেক সাইডে সবজি বাজারও আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আমরা যে দোকানটাতে বসেছিলাম সেটার সামনে বানাচ্ছিল এরকম রুমালি রুটি, এটা খুবই পাতলা হয়। অ্যান্ড আমার কাছে এটা দেখে মনে হলো যে এটা খেতে ভালোই মজা হবে, আর আসলে এটা খেতে অনেক মজা ছিল। রুমালি রুটির সাথে আমরা খেয়েছিলাম হাঁসের মাংস। আমাদের বাসার কেউ এরকম বাইরে হাঁসের মাংস খায় না, বাট এবার হচ্ছে আমরা ফার্স্ট টাইম
টাইম এরকম বাইরে গিয়ে হাঁসের মাংস ট্রাই করলাম। এটা অনেক মজা ছিল, হাঁসটা অনেক ভালো করে সিদ্ধ হয়েছে অ্যান্ড রান্নাটাও অনেক মজা হয়েছে। তার সাথে মাটির চুলা এখানে আরেকটা জিনিস বানাচ্ছিল, এটাও হাঁসের মাংস দিয়েই খায়, বাট এটার নামটা এখন আমি ভুলে গেছি। আর এই নীলা মার্কেটে তোমরা যে কোনো দোকানে যাও না কেন, আইটেম কিন্তু এগুলাই, তোমরা যে কোনো দোকানে গেলে এই আইটেমগুলো পেয়ে যাবে। তার সাথে পাশের একটা দোকানে এখানে মালাই বিক্রি করতেছিল, তা আমিও একটু বাবার থেকে ট্রাই করলাম। আর আমার কাছে এটা টেস্টটা ভালোই লেগেছে, বাট এটা 60 টাকা হিসাবে কোয়ান্টিটিটা খুবই কম। তারও একটু সামনের দিকে একটা দোকান ছিল, তান্দুরি চায়ের দোকান। এখানে এক কাপ চায়ের দাম ছিল 50 টাকা করে, সেই অনুযায়ী চাটা খেতে এতটা আহামরি ছিল না, এটার মধ্যে চায়ের কোনো ফ্লেভার আমি পাই নাই। তোমরা যদি ওই মালাই আর এই চাটা ট্রাই করো তাহলে তোমাদের টাকা পুরোটাই লস হবে, সেটা তার ট্রাই করার কোনো দরকার নাই। এই চায়ের মধ্যে অ্যাড করা হয়েছিল মালাই, আর এটার লাস্টে অ্যাড করা হয়েছিল মিল্ক পাউডার অ্যান্ড হরলিক্স, যেটার কারণে পুরাই মনে হয়েছিল যে হরলিক্স দিয়ে দুধ খাচ্ছি। চায়ের মধ্যে কোনো টেস্ট তো পেলামই না, উল্টা এটা তাড়াতাড়ি করে খেতে গিয়ে আমার জিব্বা পড়ে গেছে। যাই হোক, এই রাস্তার অপর পাশে ছিল যে সবজির দোকানগুলো, যেখানে তোমরা বিভিন্ন ধরনের সবজি পেয়ে যাবে আর এগুলো সারা রাত খোলা থাকে। এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে আসি সেই মোস্ট ভাইরাল প্লেস, যেখানে সব টিকটকাররা এসে টিকটক ভিডিওস বানায় প্লাস অনেক ছবি তুলে, আর এই জায়গাটাতে অনেক ভিড় থাকে। আমরা একটু দেরি করে আসায় এখানে ভিড় একটু কম পেয়েছিলাম। এরপর সবাই পিকনিক তোলা শেষ করে গাড়িতে উঠে বসি, কারণ এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, আমাদের আবার বাসায়ও যেতে হবে। তখন আই থিঙ্ক রাত 2টার মতো বাজে, আমরা বাসায় এসে পৌঁছাই। আর এদিকে মামনির কান্নাকে দেখে, দুঃখকে দেখে যে তাকে আমি আমার ব্লগে আজকে খুবই কম নিয়েছি, মানে তার কোনো ক্লিপসই নেই ধরতে গেলে, এই জন্য সে এত দুঃখিত। যাই হোক, এরপর সবাই আমরা বাসায় চলে আসি, আর সবাই অনেক টায়ার্ড ছিল তাই এসে একদম সবাই বিছানায় পড়ে গেছে। সো আজকের এই ব্লগটা তো এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।